Hey guys, welcome to Football Duniya. Arakto video the shobaike shagoto. To ei video te ekta bishon important update tomader shonge share korbo. Nikhil Poojary jini ei muhurte Indian transfer market er shobtheke hot topic ebong jake paowar jonno January 2nd transfer window khola theke kintu East Bengal try kore jacche ebong je din ke India AFC Asian Championship er last match khele Syria against e সেই দিন রাতেই কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে ইমেল মারফত নিখিল পূজারির কাছে এগ্রিমেন্টের কপি পৌঁছে যায়। ইস্টবেঙ্গল কিন্তু নিখিল পূজারির সঙ্গে সমস্ত পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে কিন্তু কথাবার্তা কমপ্লিট করে ফেলে। হায়দ্রাবাদ এফসির সঙ্গে তাদেরও কিন্তু নেগোসিয়েশন কমপ্লিট হয়ে যায়, কিন্তু নিখিল পূজারির ক্যাম্প গ্রিন সিগন্যাল দেওয়া সত্ত্বেও সই করব করে কিন্তু ইস্টবেঙ্গলের এগ্রিমেন্টে এখনও পর্যন্ত সই করেনি। এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, নিখিল পূজারিকে পাওয়ার জন্য কিন্তু একটা ফিয়ার্স কম্পিটিশন চলছে বিটুইন বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি এবং ওয়েস্ট বেঙ্গল এফসির মধ্যে। আবারও কিন্তু ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ এফসির সঙ্গে নিখিল পূজারির ট্রান্সফার ফিটা নিয়ে নেগোসিয়েশনে বসেছে এবং তার সঙ্গে সঙ্গে নিখিল পূজারিকে ইস্ট বেঙ্গলে নিয়ে আসার জন্য সমস্ত রকমভাবে কনভিন্স করা হচ্ছে। তবে মুম্বাই সিটি এফসিও কিন্তু জোর কদমে এই মুহূর্তে নিখিল পূজারিকে হাইজ্যাক করার যুদ্ধে নেমেছে। অন্যদিকে বেঙ্গালুরু এফসিও কিন্তু ইন্টারেস্টেড এই ডিফেন্ডারকে সই করানোর জন্য। তো বলা যায় এই মুহূর্তে কিন্তু নিখিল পূজারি ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত কঠিন একটা কম্পিটিটিভ প্লেয়ার হতে চলেছে। তাকে পাওয়ার জন্য কিন্তু একদম লাস্ট লেভেল পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। এবং আমি তোমাদেরকে এইটুকু অ্যাটলিস্ট বলতে পারি, আজকে রাতের মধ্যেই কিন্তু নিখিল পূজারির ব্যাপার নিয়ে একটা আপডেট চলে আসবে। আমি জানি না তখন তোমাদেরকে আপডেট দিতে পারবো কি না, তখন অ্যাকচুয়ালি আমি আমার কাজে ব্যস্ত থাকবো। তো যে আপডেটই পাই একটু কমিউনিটি পোস্টটা খেয়াল করো, সেখানে কিন্তু আমি বলে দেবো যে নিখিল পূজারি শেষ পর্যন্ত কোন টিমে যাচ্ছে। তবে একদম বলা যায় হিউজ রাইভালরি এই মুহূর্তে চলছে ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসির মধ্যে নিখিল পূজারিকে সই করানোর জন্য। তো এই ফিয়ার্স রাইভালরিতে শেষ পর্যন্ত কে যেতে সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকে নজর থাকবে। অন্যদিকে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি ভিক্টর ভাস্কেজ তিনি কি ডার্বির আগে আসবেন। তো যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, দেখো ভিক্টর ভাস্কেজের কিন্তু ডার্বির আগে আসার পসিবিলিটি খুবই কম। তাকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল ডার্বির আগে নিয়ে আসতে। তবে ডার্বি কিন্তু 3 তারিখে, অর্থাৎ হাতে কিন্তু আর মাত্র 3টে দিন সময় রয়েছে, অর্থাৎ 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ। তবে যদি ডার্বিতে তাকে নামাতে হয় তাহলে কিন্তু ম্যাচ শুরু হওয়ার অ্যাটলিস্ট 24 আওয়ার্স আগে ISL-এর রুল ওয়াইজ তাকে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। তো সেক্ষেত্রে যদি তাকে রেজিস্টার না করানো যায় তাহলে কিন্তু কোনোভাবেই তিনি ডার্বিতে নামতে পারবেন না। বোরা হেরেরা রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি ইস্টবেঙ্গল বাতিল করেছে, তো তার পরিবর্তে নতুন কোনো ফরেনারকে আগে কিন্তু রেজিস্টার করাতে হবে এবং সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার 24 আওয়ার্স আগে কমপ্লিট করে ফেলতে হবে। তো দেখা যাক তার আগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভিক্টর ভাস্কেজকে নিয়ে আসতে পারে কি না। তবে ডার্বিতে ভিক্টর ভাস্কেজের খেলার পসিবিলিটি কিন্তু খুবই কম, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। যাই হোক, চলো এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ফুটবল নিয়ে সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখন আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।